হাসপাতালে দালালের উৎপাত নেই, নেই বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের রোগী নিয়ে টানাটানির দৃশ্য। পরিষ্কার হাসপাতালের করিডোর, বারান্দা, ওয়ার্ড ও টয়লেট। টিকিট কাটা, টাকা জমা দেওয়া, জরুরি বা বহির্বিভাগে রোগী দেখানো, লিফটে ওঠা নামা, প্রায় সব জায়গাতেই চোখে পড়ে শৃঙ্খলা। হাসপাতালটির বিরুদ্ধে একটি মাত্র অভিযোগ, তা হল শয্যার অতিরিক্ত একজন রোগীও ভর্তি করা হয় না, মেঝেতে রেখে রোগীর চিকিৎসা দেওয়া হয় না। যারা দেশের হাসপাতালগুলোর খোঁজখবর রাখেন তারা মনে করেন সরকারি হাসপাতালটি এখন দেশের সেরা হাসপাতাল। বলছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের কথা। হাসপাতালটির যাত্রা 2012 সালে। গত 50 বছরে অনেক হাসপাতালই যা করতে পারেনি তা দেখিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। এখানে 24 ঘন্টা ইমার্জেন্সি খোলা থাকে, প্রত্যেকটা শিডিউলে চিকিৎসক থাকেন এবং এই চিকিৎসকগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েট করা, অর্থাৎ নট বিলো দ্য র্যাঙ্ক অফ কনসালটেন্ট। তাতে যে সুবিধাটা হয়েছে যে আপনি অফিস টাইমের পরেও অন্য সময়েও যদি কোনো রোগী হাসপাতালে আসে তাহলে সে একটা বিশেষায়িত সেবা পেয়ে যায়। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত স্বল্প সময়ে কেন এই হাসপাতালটিকে গ্রহণ করলো এটিও তার একটি অন্যতম কারণ। উপজেলা, জেলা ও রাজধানীর বিভিন্ন হাসপাতাল এবং চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার থেকে স্নায়ুরোগের জরুরি ও জটিল রোগী পাঠানো হয় এই বিশেষায়িত হাসপাতালে। এখানে আছে স্ট্রোক ইউনিট, এপিলেপসি ক্লিনিক, ডে ক্লিনিক, মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক। হাসপাতালের শয্যা সংখ্যা 450। বহির্বিভাগে দৈনিক রোগী আসে 1800 থেকে 2000 জন, এর মধ্যে ভর্তিযোগ্য রোগী থাকে 200। দৈনিক রোগী ভর্তি করা হয় 50 থেকে 60 জন। হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী এবং শৃঙ্খলা রক্ষা কর্মীর প্রায় সবাই আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত। তাদের প্রত্যেকের কাজ সার্বক্ষণিকভাবে তদারকি ও নজরদারির ব্যবস্থা আছে। এখানকার নার্স, ডাক্তার, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার, কর্মচারী, কর্মকর্তা, এরা একটা ইউনিট। এরা মনে করে সবাই নিউরো পরিবারের একজন কর্মযোদ্ধা। এরা একসঙ্গে কাজ করে, টিম ওয়ার্কে কাজ করে। চিকিৎসক থেকে ওয়ার্ড মাস্টার উপস্থিত থাকেন 24 ঘন্টায়। হাসপাতালের জ্যেষ্ঠ অধ্যাপকদেরও পালা অনুযায়ী বহির্বিভাগে রোগী দেখতে হয়। প্রতিদিন সকালে জ্যেষ্ঠ অধ্যাপকেরা প্রতিটি ওয়ার্ডে যান রোগী দেখতে, সঙ্গে থাকেন নবীন চিকিৎসক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের আছে নিজস্ব জার্নাল, প্রতি 3 মাস অন্তর নিয়মিত তা প্রকাশিত হয়। নিজেদের গবেষণার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের গবেষকদের বৈজ্ঞানিক প্রবন্ধ এতে ছাপা হয়। এই প্রতিষ্ঠান ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু গবেষণায় হাত দিয়েছে। প্রধান দুটো কর্তব্য, একটি হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সার্ভিস দেওয়া, দ্বিতীয় হচ্ছে গবেষণার মাধ্যমে উৎকর্ষ সাধন করে বাংলাদেশে সার্বিক বিশ্বমানের চিকিৎসা প্রদান করা। সেবার চাহিদার কথা বিবেচনা করে হাসপাতাল বড় করা হচ্ছে, নতুন ভবন তৈরি করা হচ্ছে, 500 শয্যা বাড়ানোর পাশাপাশি শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সুবিধাও বাড়ানো হবে।